আসসালামু আলাইকুম সবাইকে। আজকেও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি আমি শুরু করেছি নুডলস বানাতে বানাতে। তো দেখতে পাচ্ছেন আমি নুডলস বানিয়েছি, তারপর হচ্ছে শ্যামাই, তারপর আরও ডেজার্ট আইটেম টেবিলে সার্ভ করে রেখেছি। আসলে হঠাৎ করেই সেদিন আমাদের বাসায় গেস্ট আসে, আর তখন বাজে হচ্ছে রাত 4টা। আন্টি আসেন। একটা করে বের করবো, ওকে একটা নাইস আর সেদিন আমাদের বাসায় হঠাৎ লিজাপুরা এসেছিল, আর এই যে আমি এখানে নাস্তাগুলো সার্ভ করে দিয়েছি। কে দিয়েছে তোমাকে এই কারগুলা মামা? আপু আর একটু নুডলস নেন। আমি তো জ্বলি ভাইয়া নুডলস বেশি দিনই তো অল্প। আর আপুরা যেহেতু রাতে হঠাৎ করে এসেছে, তাই রাতে হেভি তারা কিছুই খেতে চায়নি, তাই নাস্তার ব্যবস্থা করেছিলাম। আর এটা হচ্ছে পরের দিন দুপুরে, তো মা রুই মাছ রান্না করেছে, তারপর পোলাও। তো এই যে আপনাদের সাথে শেয়ার করছি কি কি রান্না করেছে, তারপর চিকেন রোস্ট, বিফ ভুনা, ডাল। আর এখানে আমি খাবারগুলো সার্ভ করে দিয়েছি, কারণ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু বাইরে যাব, আপু কিছু কেনাকাটা করবে তাই। তো আপনাদের সাথে আমি শেয়ার করব আপু কী কী কেনাকাটা করে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। টেস্ট করে দেখতে আর এই যে কেক গুলো আপু এনেছিল, আর এই ডেজার্টটা আমি বানিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে বের হয়ে পড়লাম শপিং করার উদ্দেশ্যে। তো আমি প্রথমেই আপুকে নিয়ে যাব হচ্ছে হোম গুডসে, আর হোম গুডসে আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে, যখনই যাই তখনই দেখি নতুন নতুন কালেকশন বিভিন্ন। তারপর কিছু জিনিসের আবার ক্লিয়ারেন্সও থাকে, ডিসকাউন্ট থাকে। এই বাটিগুলো দেখতে অনেক সুন্দর ছিল। তো দেখতেই পাচ্ছেন আপু এই ডিশগুলো নেয়, আর আমার এই ধরনের ডিশ অনেকগুলো অলরেডি আছে, কারণ আমার প্রায়ই আসা হয় হোম গুডসে।
তো এই যে ফাইনালি আমরা পে করতে চলে আসলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কটন ক্যান্ডি, আর বাংলাদেশে এটাকে আমরা হাওয়াই মিঠাই বলতাম। বাংলাদেশে থাকতে অনেক কিনে খাওয়া হতো, আর মুখে দিলেই তো মেল্ট হয়ে যায়, অনেক ভালো লাগতো আমার। আর এই যে এখন আমরা বাসা থেকে বের হয়ে গেলাম, আমরা এখন ডিনার করতে যাব। আর আমরা যাই হচ্ছে আম্মাস কিচেনে, আর এটা হচ্ছে পেনসিলভেনিয়া ফিলাডেলফিয়াতে। তো আমাদের প্রায় এখানে যাওয়া হয় দোসা খাওয়ার জন্য, তো ভাইয়াও বলছিল দোসা খাবে, তো আমরা মেনু দেখে সব কিছু অর্ডার করছিলাম। তো এই যে ফাইনালি চলে এসেছে আমাদের খাবার, তো খাবারগুলো দেখতেও যেমন ইয়াম্মি ছিল আর খেতে তো খুবই মজা ছিল। তো এই দোসাটা আমাদের প্রায় খাওয়া হয়, আর এই পরোটাটা হচ্ছে পুরা বাংলাদেশি স্টাইলে, পরোটাটাও খুবই টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে হ্যান্ড ওয়াশ করার জন্য, আর এই সিস্টেমটা অনেক ভালো লেগেছে আমাদের। তারপরে যে বাসায় চলে এসেছি, তো বাসায় আসার পর সবাই গল্প করছিল, তো লাস্ট মোমেন্টে আমি সবার পিকচার তুলে দিচ্ছিলাম। আর লিজাপুরাও এখন বাসায় চলে যাবে, আর কেউ চলে যাওয়ার সময় সাফরাস তো কান্না করবেই, ও যেতে দিতে চাচ্ছিল না। সো ভিউয়ার্স, আজকের এই সিম্পল ডেইলি ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, কারণ সাবস্ক্রাইবার যদি একজন দুইজন করেও বাড়ে তাহলেও আমরা খুবই অনুপ্রাণিত হই আরও ভিডিও মেক করার। সো প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারাও ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই।